আমি এখানে একটা চিত্র দেখাইছি, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এ প্রান্তকে আমরা উচ্চ বিভব বলেছি, বি প্রান্তকে নিম্ন বিভব বলেছি। যদিও এই বিষয়ে কিন্তু আমরা এর আগের চ্যাপ্টারে শেষ করে আসছি। কি ব্যাপার, এরা এখনো জয়েন করতে পারে না, ঘটনাটা কি? আর অমিকে তো মেসেঞ্জার গ্রুপে জয়েন দেননি আপনি, দেখলাম কোথায় মেসেঞ্জার গ্রুপে ও দিছি তো অমিকে দেননি স্যার। ও ওর বানা আইডি কি কেমনে দিব? আমি ইনভাইট করছি, আপনি অ্যাপ্রুভ করে দিন। আচ্ছা, এখন বাকি থাকলো কেউ? আমি অথই জেনিফা, নুহা চলে আসছে, আমিও চলে আসছে, আরেকজন বাকি, 10 জন আছে লাস্ট ক্লাস। মাহি আছে, হইছে স্যার। ওকে, তাহলে এখানে দেখো, আমরা গত অধ্যায়ে পড়েছিলাম যে বিদ্যুৎ প্রবাহ কোন দিকে হবে, ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে। যে স্থানে ইলেকট্রনের আধিক্য বেশি থাকবে, বেশি পরিমাণে ইলেকট্রন থাকবে, সেটা হবে নিম্ন বিভব প্রান্ত। আর যে স্থানে ইলেকট্রন কম থাকবে সেটা হবে উচ্চ বিভব প্রান্ত, অর্থাৎ ধনাত্মক। ইলেকট্রন কম থাকলে হয় কি? ধনাত্মক। আর ইলেকট্রন বেশি থাকলে হয় কি? ঋণাত্মক। তাহলে ঋণাত্মক প্রান্ত থেকে, অর্থাৎ নিম্ন বিভব প্রান্ত থেকে, ইলেকট্রন উচ্চ বিভব প্রান্তের দিকে প্রবাহিত হয়, আর উচ্চ বিভব প্রান্ত থেকে বিদ্যুৎ নিম্ন বিভব প্রান্তের দিকে প্রবাহিত হবে। তাহলে ইলেকট্রনের প্রবাহ হয় নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে, আর বিদ্যুতের প্রবাহ তৈরি হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব প্রান্তের দিকে। তো এখন ব্যাপারটা হলো এরকম যে আমি এখন একটু ওই ব্যাটারির কাছে যাচ্ছি। এই ব্যাটারির ক্ষেত্রে দেখো, নিম্ন বিভব প্রান্ত হলো জিঙ্কের পাত। এই জিঙ্কের পাতটা হলো নিম্ন বিভব প্রান্ত। তাহলে জিঙ্ক যত এরিয়ার মধ্যে আছে, এখান থেকে শুরু করে, কালার চেঞ্জ করে নিই, আচ্ছা, এখান থেকে শুরু করে এই পুরো অংশটাতেই কিন্তু জিঙ্ক আছে। তাহলে এই জিঙ্কের পাতটা হলো নিম্ন বিভব অঞ্চল। এই জিঙ্কের পাতটা নিম্ন বিভব অঞ্চল। আমরা যখন এখান থেকেও ব্যাটারিকে সংযোজন করতে পারি কার্বন ডন্ডের সাথে, এখান থেকেও ব্যাটারিকে সংযোজন করতে পারি কার্বন ডন্ডের সাথে, অর্থাৎ কার্বন দণ্ড এখানে পজিটিভ প্রান্ত আর জিঙ্কের পাত হলো নেগেটিভ প্রান্ত, তো সেটা আমরা যেখান থেকেই করতে পারি না কেন, এখান থেকেও আমি এখানে সংযোগ দিতে পারি। সহজ কথা, দেখো এখানে দুইটা জার আছে, একটাতে পানি কম আছে এইটুকু, আর একটাতে পানি বেশি আছে। এখন বলো তো, পানি একটা জার থেকে আর একটা জারে যাচ্ছে? না স্যার, যাচ্ছে না। এখন যদি আমি একটা নল দিয়ে এখানে যুক্ত করি, তাহলে যাবে যাবে তাহলে কোনটা থেকে কোনটাতে যাবে? এখান থেকে যাবে, যেটা বেশি আছে থেকে কমে যাবে, কমে যাবে, তাহলে এখানে যাবে, এখানে যাবে। তাহলে এটা, এইটা হলো জারের কথা। তো এখানে ব্যাপারটা হলো তাই, এখানে ইলেকট্রনের আধিক্য বেশি আছে, ইলেকট্রনের আধিক্য বেশি আছে যখন, আর এখানে ইলেকট্রন কম আছে, অর্থাৎ এই ধনাত্মক প্রান্তে, এই প্রান্তে ইলেকট্রন কম আছে আর এই প্রান্তে ইলেকট্রন বেশি আছে, মানে জিঙ্কের সাথে ইলেকট্রন বেশি আছে, কার্বন দণ্ডের সাথে ইলেকট্রন কম আছে। এই জন্য কার্বন দণ্ড উচ্চ বিভব প্রান্ত আর জিঙ্ক হলো নিম্ন বিভব প্রান্ত। তাহলে জিঙ্কের যেহেতু, এখন যদি আমি এই দুটাকে একটা তার দ্বারা যুক্ত করি, তখন কি হবে?
জিঙ্কের পাতে যেহেতু ইলেকট্রন বেশি আছে তাই জিঙ্কের পাত থেকে ইলেকট্রন গুলো কার্বন দণ্ডের দিকে প্রবাহিত হবে যাবে তাহলে ইলেকট্রনের প্রবাহ তৈরি হয়ে গেল তাহলে বিদ্যুৎ কোন দিক দিয়ে আসবে বিদ্যুৎ প্রবাহিত হবে কার্বন দণ্ড থেকে জিঙ্কের পাতের দিকে ঠিক আছে এই দিকে আসবে বিদ্যুৎ এখন এই বিদ্যুৎ প্রবাহের পথে যদি আমি এখানে একটা বাল্ব যুক্ত করি ধরো এখানে একটা বাল্ব যুক্ত করলাম এখানে যদি আমি একটা বাল্ব যুক্ত করি তাহলে বাল্বটা কি হবে জ্বলবে বুঝতে পারছো কি তাহলে এখানে আমরা দুইটা বিষয় শিখলাম একটু কাইন্ডলি তোমরা একটু ভালোভাবে শোনো এই প্রশ্নটা কিন্তু প্রায়ই আসে শব্দ করো না আমি কি প্রশ্ন বললাম প্রশ্নটা প্রায় আছে যে ব্যাটারির ক্রিয়া কৌশল আলোচনা করো দেখো সেখানে আমি বললাম যে এই জিঙ্কের যে পাতটা এটা নেগেটিভ বা নিম্ন বিভব অঞ্চল এটা নিম্ন বিভব অঞ্চল নিম্ন বিভব অঞ্চল আর কার্বন দণ্ডটা হলো উচ্চ বিভব অঞ্চল এটা হলো উচ্চ বিভব অঞ্চল তো আমি এখানে যখন কার্বন দণ্ডের সাথে একটা তার দ্বারা জিঙ্কের পাতকে যুক্ত করব তাহলে জিঙ্কের পাতে যেহেতু ইলেকট্রন বেশি আছে যেহেতু জিঙ্কের পাতে ইলেকট্রন বেশি আছে তখন কি হবে জিঙ্কের পাত থেকে ইলেকট্রনটা কার্বন দণ্ডের দিকে যাবে ফলে জিঙ্কের পাত থেকে একটা ইলেকট্রনের প্রবাহ কার্বন দণ্ডের দিকে হবে তখন কি হবে বিপরীত দিকে কার্বন দণ্ড থেকে জিঙ্কের পাতের দিকে অর্থাৎ তখন এই দিক থেকে এই দিকে আবার একটা প্রবাহ তৈরি হবে সেটা হবে বিদ্যুতের এদিক প্রবাহিত হবে বিদ্যুৎ এখন আরেকটা বিষয় খেয়াল করো তাহলে এখানে জিঙ্কের পাত ইলেকট্রন ত্যাগ করে যেখানে ইলেকট্রন ত্যাগ হয় তাকে বলা হয় অ্যানোড এখানে বিষয়টা লিখে রাখো যে জারণ জারণ ও বিজারণ বিক্রিয়া কি যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় তাকে জারণ বিক্রিয়া বলে দেখো যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় তাকে জারণ বিক্রিয়া বলে জারণ বিক্রিয়া অ্যানোডে সংগঠিত হয় যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় তাকে জারণ বিক্রিয়া বলে জারণ বিক্রিয়া অ্যানোডে সংঘটিত হয় তাহলে এখানে জিঙ্কের পাতে কি হয়েছে এখান থেকে ইলেকট্রন রিলিজ হয়েছে ত্যাগ করছে তাহলে এখান থেকে যেহেতু ইলেকট্রন যাচ্ছে অর্থাৎ জিঙ্কের পাত ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে জিঙ্কের পাতটা কি অ্যানোড জিঙ্কের পাতটা হলো অ্যানোড এখানে ইলেকট্রন ত্যাগ করছে আর এখানে কি বিক্রিয়া হয় অ্যানোডে কি বিক্রিয়া হয় অ্যানোডে হইছে জারণ বিক্রিয়া তাহলে যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় তাকে জারণ বিক্রিয়া বলে জারণ বিক্রিয়া অ্যানোডে সংঘটিত হয় অ্যানোড ক্যাথোড আর ক্যাথোড কাকে বলে ক্যাথোড দেখো বিজারণ বিক্রিয়া যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ ঘটে তাকে বিজারণ বিক্রিয়া বলে
যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ ঘটে তাকে বিজারণ বিক্রিয়া বলে। বিজারণ বিক্রিয়া ক্যাথোডে সংঘটিত হয়। তাহলে এখানে কার্বন দণ্ড কি হিসেবে কাজ করে? ক্যাথোড হিসেবে কাজ করে, কারণ কার্বন দণ্ড ইলেকট্রন গ্রহণ করে। আর কি বিক্রিয়া ঘটে? বিজারণ বিক্রিয়া ঘটে, কারণ আমরা বলছি যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ ঘটে তাকে বিজারণ বিক্রিয়া বলেছি, এবং যেখানে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় তাকে বলবো ক্যাথোড। তো ব্যাটারির যদি বলে যে ব্যাটারির কলা কৌশল বা বিদ্যুৎ উৎপাদন কৌশল আলোচনা করো, তখন আমরা কি লিখব? লিখব যে ব্যাটারির জিঙ্ক পাতটি অ্যানোড হিসেবে কাজ করে ঋণাত্মক প্রান্ত, এবং কার্বন দণ্ড ধনাত্মক প্রান্ত বা ক্যাথোড হিসেবে কাজ করে। অ্যানোডে জারণ বিক্রিয়া হয়, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। আমরা যদি একটি তারের সাহায্যে জিঙ্ক পাতের সাথে কার্বন দণ্ডকে যুক্ত করি, তখন জিঙ্ক পাত নিম্ন বিভব সম্পন্ন হওয়ায় এটি থেকে ইলেকট্রন উচ্চ বিভব প্রান্তের দিকে কার্বন দণ্ডের দিকে প্রবাহিত হবে, ফলে কার্বন দণ্ড থেকে বিদ্যুৎ জিঙ্কের পাতে প্রবাহিত হবে। এটাই হলো ব্যাটারির ক্রিয়া কৌশল। আর এই জন্যই আমরা কার্বন দণ্ডকে এই তলাকে যাতে স্পর্শ না করে এই জন্য বলে রাখছি, যেমন ভাবে স্থাপন করব যেন এটা স্পর্শ না করে। তো স্পর্শ করলে তো বিদ্যুৎ প্রবাহ শেষ হয়ে যাবে দ্রুত, ব্যাটারির ভিতরেই ব্যাটারি নষ্ট হয়ে থাকবে। এবার চাকি, বুঝছো কেন এটাকে স্পর্শ করে দেওয়া হয় না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা চলে আসি পড়ায়। এ পর্যন্ত কি কারো সমস্যা আছে? না স্যার। মেয়েদের মধ্যে কারো কোনো সমস্যা আছে? স্যার সমস্যা আছে স্যার। কোনটাতে বাবু বলো স্যার? জারণ অজারণ স্যার আরেকবার একটু বলেন তো স্যার। জারণ অজারণ না, জারণ বিজারণ, আমি লিখে দিছি বিজারণ। যাই হোক স্যার, আপনি আরেকটু বলেন। আবার কয় যাই হোক, আজকে একটা বলা যাবে না। ও আচ্ছা স্যার, যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ ঘটে তাকে আমরা বলবো জারণ, তাকে জারণ বিক্রিয়া বলে। আর এই জারণ বিক্রিয়া কোথায় ঘটে? অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। তাহলে অ্যানোড কাকে বলবো? যেখানে ইলেকট্রন ত্যাগ হয় বা জারণ বিক্রিয়া ঘটে তাকে অ্যানোড বলবো। আর যেখানে যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ ঘটে মানে ইলেকট্রন গৃহীত হয় তাকে বিজারণ বিক্রিয়া বলে। বিজারণ বিক্রিয়া কোথায় ঘটে? ক্যাথোডে ঘটে। তাহলে আমি যদি বলি এটা কি ক্যাথোড না অ্যানোড, তোমাকে তখন বলতে হবে যে কোনটা ইলেকট্রন ত্যাগ হয়েছে না গ্রহণ হয়েছে এটা ভাবতে হবে। যদি ইলেকট্রন ত্যাগ হয় তাহলে বলবা এটা অ্যানোড, আর যদি ইলেকট্রন গ্রহণ ঘটে তখন বলবা এটা ক্যাথোড। ওকে, তাহলে আমরা ব্যাটারির এগুলোই একটু দেখো যে যেখানে ইলেকট্রনের আধিক্য থাকে সেটি নিম্ন বিভব, এগুলো পড়ালাম তোমাদেরকে। এগুলো একটু শর্ট দিও, দিয়ে গ্রুপে দিয়ে দিও। তাহলে অ্যানোড কাকে বলবো? যেখানে জারণ বিক্রিয়া বা ইলেকট্রন ত্যাগ হয় তাকে বলা হবে অ্যানোড। এটি ব্যাটারির ঋণাত্মক প্রান্ত হিসেবে কাজ করে, যেমন জিঙ্কের সিলিন্ডার, এটি নিম্ন বিভব প্রান্ত। ক্যাথোড কাকে বলবো? যেখানে ইলেকট্রন গ্রহণ ঘটে তাকে বিজারণ বিক্রিয়া বলে, এবং তাকে বলবো ক্যাথোড। এটি ব্যাটারির ধনাত্মক প্রান্ত হিসেবে কাজ করে, যেমন কার্বন দণ্ড, এবং এটিকে উচ্চ বিভব প্রান্ত। এটা তো পড়াইছি বুঝাইছি, এবার দেখো।
এবার বুঝো যে একটা ব্যাটারি কিভাবে কাজ করে। আচ্ছা তোমরা না খালে কি ভালো লাগে না তোমাদের? কি আকাশে ওটা কি জানি তোমরাই তো আগাইছো। এ কে আকাছো, কথা বলো না, থাক আকাশ তুমি শোনো বলো। ডিজেবল করে, আরে ম্যাডাম ডিজেবল করব কেন, এদিকে আমি ক্লাস নিচ্ছি, ভদ্র হয়ে থাকে পারিস না। স্যার আগানে দিয়ে সত্যি স্যার আগান আঁকাও তো। আচ্ছা আমি দিইনি ওটা। আচ্ছা দেখো কিভাবে ব্যাটারি ক্রিয়া কৌশলটা কিভাবে হয় একটু ভালো করে দেখো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট। এটা ব্যাটারি, এটা কার্বন দণ্ড, এটা জিঙ্কের পাত, জিঙ্কের পাত, এটা কার্বন দণ্ড। তো এখানে আর এখানে কি আছে, এখানে আছে লেই বা পেস্ট, লেই বা পেস্ট। ভিতরে চারিদিকে আছে লেই বা পেস্ট। এখন যে ঘটনাটা এখানে ঘটে সেটা হলো যে আমরা যখন একটা তার দ্বারা এই কার্বন দণ্ড একটা তার দ্বারা এই কার্বন দণ্ড আর হচ্ছে এই জিঙ্কের পাতকে যুক্ত করব, তখন এই জিঙ্কের পাত থেকে কি যাবে, ইলেকট্রন যাবে, ইলেকট্রন গিয়ে কার্বন দণ্ড দ্বারা গৃহীত হবে। তাহলে এখানে কি ঘটনা ঘটলো, জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে Zn মাইনাস টু ইলেকট্রন, দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস আয়নে পরিণত হলো। তাহলে এটা কোথায় ঘটলো, জিঙ্কের পাতের, এখানে জিঙ্কের পাত কি অ্যানোড, অ্যানোড মানে কি জারণ বিক্রিয়া ঘটে, ইলেকট্রন ত্যাগ হয়, তাহলে আমরা লিখবো অ্যানোডে বিক্রিয়া। অ্যানোডে বিক্রিয়া কি হয়, জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন, ইলেকট্রন কি হয় কার্বন দণ্ড দ্বারা গৃহীত হয়। কিন্তু কার্বন দণ্ড এখানে ইলেকট্রন গ্রহণ করে বটে, কিন্তু এখানে সে ইলেকট্রনটা কোনো কাজে লাগায় না, সে ইলেকট্রনটাকে কাকে দেয়, এই যে পেস্ট বা লেইকে, এই পেস্ট বা লেইক কি দ্বারা তৈরি, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2 এবং পানি, এগুলো দ্বারা লেইটা তৈরি। তাহলে ইলেকট্রনটা গ্রহণ করলো কে, কার্বন দণ্ড, কার্বন দণ্ড ইলেকট্রনটা গ্রহণ করলো, বাট সে নিজে কোনো কাজে লাগায় না, সে মাধ্যম বা বাহক হিসাবে কাজ করে, করে লেয়ের মধ্যে পাঠায় দেয়। তাহলে এখানে ক্যাথোডে কি বিক্রিয়া হবে, ক্যাথোডে বিক্রিয়া,
ক্যাথোডে বিক্রিয়া হবে, যেহেতু কার্বন দণ্ড নিজে ইলেকট্রনটা গ্রহণ করে না, লেয়ের মধ্যে দেয়, লেয়ের মধ্যে যে এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা আছে, খেয়াল করো NH4Cl, NH4Cl এটা দ্রবণে এই অবস্থায় থাকে, NH4+ আয়ন এবং Cl- আয়ন হিসেবে থাকে, NH4+ আয়ন Cl- আয়ন হিসেবে থাকে। তো এখানে হয় কি, এই ইলেকট্রনটা NH4+ আয়ন গঠিত গ্রহণ করে, তাহলে NH4 অ্যামোনিয়াম আয়ন এটা ওই ইলেকট্রনটা গ্রহণ করে, যোগ জিঙ্ক যে দুটো ইলেকট্রন ছাড়লো সেটা। আর কি থাকে এখানে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2, এরা কিসে পরিণত হয়, এরা শেষ পর্যন্ত পরিণত হয় অ্যামোনিয়া গ্যাস NH3 গ্যাস প্লাস ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MN2O3 প্লাস পানি। দেখবা যখন ব্যাটারি শেষ হয়ে যায় তখন ব্যাটারিটা ভিজে ভিজে যায়, কারণ এখানে তো বিক্রিয়ায় পানি উৎপন্ন হয় শেষে। আর এখানে অনেক ব্যাটারি আছে, যেমন মোবাইলের ব্যাটারি, গ্যাসটা যদি বের হতে না পারে তখন ব্যাটারিটা দেখবা ফুলে যায়, ওই গ্যাসগুলো উৎপন্ন হয়, এই কারণে ব্যাটারিটা ফুলে যায়। তাহলে আমি আর একবার বলি যে এখানে কিভাবে কাজটা হয়। এখানে প্রথমে জিঙ্ক কি, জিঙ্ক হলো নিম্ন বিভব প্রান্ত, কার্বন দণ্ড উচ্চ বিভব প্রান্ত, জিঙ্ক এখানে অ্যানোড, কেন জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ জারণ ঘটে, এই দুটো ইলেকট্রন জিঙ্ক ছেড়ে দেয়, দিয়ে জিঙ্ক আয়নে পরিণত হয়। তারপরে কি হয়, জিঙ্ক আয়ন যে দুটো ইলেকট্রন ত্যাগ করলো, এই দুটো ইলেকট্রন কার্বন দণ্ড দ্বারা গৃহীত হয়, তাহলে কার্বন দণ্ড এখানে ক্যাথোড, কারণ এখানে বিজারণ বিক্রিয়া ঘটলো। এরপর কার্বন দণ্ড ইলেকট্রনটা প্রদান করে পেস্টকে বা লেইকে, কাকে, সেখানে অ্যামোনিয়াম ক্লোরাইড আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের পেস্ট আছে, সেখানে অ্যামোনিয়াম আয়ন ওই ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করে অ্যামোনিয়া গ্যাস, গ্যাস ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উৎপন্ন হয় ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইডে এবং পানি উৎপন্ন হয়। এই হলো বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়া কিন্তু রিভার্সিবল না, যদি বারবার আবার জিঙ্ক উৎপন্ন হতো তাহলে কিন্তু এই ব্যাটারিটা চার্জ দেওয়া যেত, কিন্তু জিঙ্ক দেখো জিঙ্ক আয়নে পরিণত হচ্ছে। আয়ন মানে কি, যেমন সোডিয়াম ক্লোরাইড লবণ পানিতে দিলে গলে এনে প্লাস আয়ন তৈরি হয়, তার মানে গলে যায়, তাহলে এখানে জিঙ্কের পাত কিন্তু গলে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, যার জন্য দেখবা পুরাতন ব্যাটারির উপরের যে জিঙ্কের পাত ওগুলো দেখবা নষ্ট হয়ে যায়, ভেঙে ভেঙে যায়, মানে গলে যায়। এভাবে ব্যাটারিতে বিদ্যুৎ উৎপন্ন হয়। এখন বলো কারো কোনো সমস্যা থাকলে বলো। সমস্যা আছে? ওকে, এবার আমরা তাহলে বর্ণনাটা দেখে নিই। এটাই বর্ণনা, ওটা স্ক্রিনশট দেওয়া হয়েছিল তোমাদের? আচ্ছা এবার এটা দেখো বিক্রিয়াটা কি হয়। এখানে সামগ্রিক বিক্রিয়া বলতে এই দুটো বিক্রিয়ার যোগফল দেখানো হয়েছে। হয়েছে? জি স্যার হয়েছে। আচ্ছা এরপর দেখো,
আচ্ছা এইটা আগামী দিন আমি আরেকবার নিব তোমাদের নাকি বলো জি স্যার তাহলে ভালো হয় স্যার ভালো হয় স্যার তোমরা আগে একবার পড়ে নাও পড়ে নিলে আমি আবার আগামী দিন আবার একটু রিভিশন করাই দিব না তাহলে ভালো হবে এই জি স্যার তা তুলে নাও নিয়ে দেখো এটা একটা ভাঙা ব্যাটারি নষ্ট ব্যাটারি এর এ বি সি ডি অংশগুলোর নাম লিখবা কোনটা কি তাহলে আজকে এই পর্যন্তই থাক তোমাদের আবার ক্লাস স্যার স্যার প্রচুর বিজি চলতেছি আজকে।